নির্ঝর স্বপ্নবঙ্গ এডি থেকে আপনি জানতেছেন মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে, নানি দাদিরা বলে মারা গেলেও মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায়, এটা কি সঠিক? আমাদের দেশে হানাফি মাজহাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না, যার কারণে দেখতে পারেন না। আমাদের দেশের ওলামা কেরামের এটি হলো মত, যদিও এ বিষয়ে আরবিন স্কলারদের মত ভিন্ন, এবং এক্ষেত্রে আরবিন স্কলারদের মতটা আমার কাছে দুটির দিক থেকে শক্তিশালী মনে হয়। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং থাকে, এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়। তাসলিম, আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন? অনেকেই বলে মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না। না, মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না এমন কোনো কথা নেই, অবশ্যই নিতে পারবেন। যদি কেউ এটা বলে থাকেন তাহলে এটা সম্পূর্ণ কুসংস্কার। ইমরান আহমদ, আপনি জানতে চেয়েছেন ইদানিং বিভিন্ন বিতর্কিত দিনই বিষয়ে লাইভ বিতর্ক হচ্ছে, একাডেমিক বিষয়ে জনসম্মুখে বিতর্ক করাকে কীভাবে দেখেন? ভাই ইমরান আহমেদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে অনেক বিষয়ে জনসমক্ষে হওয়া উচিত নয়, সেটা আমরা করছি, অহরহ করছি। মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোর এমন কিছু টপিক আছে যে টপিকগুলো ওলামাদের টেবিলে আলোচনা হওয়া দরকার, কিন্তু সেগুলোকে সাধারণ মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিচ্ছি। আল্লাহ মাফ করুক, এর ভয়াবহ পরিণতি আমরা কিন্তু প্রত্যক্ষ করছি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সম্প্রতি নতুন মাত্রা যোগ হয়েছে এই বিতর্কিত বিষয় নিয়ে দুইপক্ষের আলেমদের লাইভ। এটাকে আমি ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতে সমর্থন করি না। যে পেজ থেকে লাইভ করা হয় তারা আমাদের সাথে বারবার যোগাযোগ করেছেন, আমরা বরাবরের মতো প্রত্যাখ্যান করেছি তাদের সেই আহ্বানকে। আমি ব্যক্তিগতভাবে এটাকে মোটেও ভালো মনে করি না, আমার উম্মার জন্য আমাদের জন্য কল্যাণকর মনে করি না, কারণ এই সমস্ত বিতর্ক থেকে আসলে খুব উপকারী কিছু হয় না। প্রত্যেকে যার যার মতকে দলিলের আলোকে তিনি প্রকাশ করবেন, সাধারণ মানুষ সেটা বিবেচনা করবেন, তারা সেটাকে দেখবেন, এটা হতে পারে। যদিও আপনার কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে ওলামায়ে কেরাম বসে আলোচনা করা উচিত, এমনকি ইখতিলাফ হলেও তার একটা আপনার ফরম্যাট ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে বসে ঠিক করা দরকার। সেটা তথাকথিত বাহাজ বিতর্ক, কে জিতলো কে হারলো, সেটা না, এরকম নয়। এই জাতীয় বিতর্কের মাধ্যমে জেদ আরও বাড়ে, সমাজে মুসলমানদের মধ্যে বিভেদ আরও বাড়ে এবং আপনার ক্ষোভের পরিমাণ আরও বাড়ে, এবং এই সমস্ত বিতর্কের কারণে কেউ যে নিজের অবস্থান ছেড়ে আসে এমন না, প্রত্যেকের যার অবস্থানকে আরও মজবুত করেন। এ ধরনের বিতর্কগুলোতে সবচেয়ে হাস্যকর বিষয় হলো যে দুইপক্ষই মনে করেন যে তারা জিতে গেছেন, যেহেতু এখানে কোনো জাজমেন্টের ব্যাপার থাকে না, অতএব সবাই নিজের পক্ষ নিয়ে কুল্লু হেজবে মালাদ হিমফারি হন আনন্দিত থাকেন। তো এগুলো দ্বারা উপকারের চাইতে ক্ষতি বেশি আমার কাছে মনে হয়। যারা এগুলো আয়োজন করে থাকেন তাদের উদ্দেশ্য আল্লাহ তালা ভালো জানেন। যদি তারা নিজেদেরকে পরিচিত করানো এবং লাইক কমেন্ট কামানো এগুলো যদি তাদের উদ্দেশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো থেকে আরও বরং আমাদের দূরে থাকা উচিত ওলামায়ে কেরামের। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো মাসুম বিল্লাহ, আপনি জানতে চেয়েছেন মানুষ মারা গেলে তার মৃতদেহ মেডিকেল কলেজ পরীক্ষাগারে দান করা যাবে কি না, আর যদি দান করা বৈধ হয় সেটা কি সদকা জারিয়া হবে? মৃতদেহ নিয়ে আমরা এর আগে বলেছি, যদি ব্যক্তি বিশেষের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য শরীরের কোনো অংশ দেওয়া যেতে পারে, কিন্তু আমার শরীরটা কবরে গিয়ে কী লাভ হবে আর পৌঁছেই তো যাবে, তার সাথে এটা দিয়ে মেডিকেল স্টুডেন্টরা গবেষণা করুক, এই উদ্দেশ্যে সেটা দেওয়া জায়েজ নয়। মেডিকেল স্টুডেন্টরা গবেষণার জন্য আরও বহু মাধ্যম আছে, উপায় আছে। মানব দেহের অপমান এটি। এক শ্রেণীর মানুষ আছেন যারা মুসলিম নন, হয়তো তাদেরকে সমাজের মানুষ মুসলিম মনে করেন, তারা কবর জগতের প্রতি বিশ্বাস করেন না, আলমে বারজাখের প্রতি তাদের বিশ্বাস নেই, যার কারণে তারা এমনটি করে থাকেন যে ওখানে গিয়ে পৌঁছে গেলে লাভ হবে কি এটাকে আমরা ইউজ করি। আপনার দেহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রাণ দিবেন, এটার জবাবদিহি করা হবে কবরে, এবং এটার উপরে অনেক কিছু নির্ভর করে। এটাই হলো ইসলামী আকীদা, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। অতএব এটার প্রতি কারো যদি অবিশ্বাস থাকে সে কাফের অমুসলিম, তার কথা ভিন্ন কথা, কিন্তু মুসলমান গণহারে তার মানে লাশ দিয়ে দেওয়া এটা জায়েজ নয়। যদি নির্দিষ্ট ব্যক্তির কোনো অঙ্গের প্রয়োজন হয় তাহলে সেটা তিনি দিয়ে যেতে পারেন, সেটা ভিন্ন কথা। রুমি আখতার, আপনি জানতে চেয়েছেন আমি কলেজ থেকে কিছু টাকা স্কলারশিপ পাই, এ ব্যাপারে আমার মা জানে কিন্তু বাবা জানেন না, বাবা জেনে গেলে টাকা নিয়ে ঝামেলা করতে পারেন, এক্ষেত্রে কি বাবার হক নষ্ট করা হচ্ছে? এ টাকার উপরে কি বাবার হক আছে? কলেজ থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন স্কলারশিপ হিসাবে, এই টাকাতে আপনার বাবার আপাত দৃষ্টিতে কোনো হক নেই, আপনি চাইলে সেটা হাইড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বাবার যদি
আর্থিক সঙ্গতি না থাকে আর আপনি প্রাপ্তবয়স্ক হবেন নিশ্চয়ই যদি কলেজে পড়ছেন, তাহলে সেই ক্ষেত্রে বাবাকে আপনার আর্থিক সঙ্গতি না থাকলে আপনার টাকা দিয়ে বাবাকে হেল্প করা উচিত তার কাছে, সেক্ষেত্রে হাইড করা উচিত হবে না, যেহেতু আপনার ভরণ পোষণ দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে না, তিনি সেটি করে যাচ্ছেন। অতএব আপনি সে টাকা দিয়ে আলাদা কেনাকাটা করবেন, আনন্দ ফুর্তি করবেন, সেটি অনৈতিক এবং নাজায়েজ হবে। আপনি মাহবুব আলম শাহন, আপনি জানতে চেয়েছেন, আমার স্ত্রী একজন থেরাপিস্ট, চাকরির জন্য নারী পুরুষ উভয়কে থেরাপি দিয়ে থাকেন। প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের থেরাপি দেওয়ার সময় তাদের শরীরে হাত পা মুখমণ্ডল স্পর্শ করতে হয়, এক্ষেত্রে আমার স্ত্রীর চাকরিটা কি জায়েজ হবে না হারাম হবে? ভাই শাওন, প্রথমত এ ধরনের ক্ষেত্রে পুরুষদের মাধ্যমে এই সার্ভিসগুলো দেওয়ানো উচিত। মুশকিল হলো আমাদের সমাজটা, সমাজের সাধারণ স্রোত তো আসলে দিনের গুরুত্ব বোঝে না এবং দিনমুখী না বরং দিন বিমুখী, আল্লাহ মাফ করুক। সেই জন্য এই বিষয়গুলো আমাদের কাছে খুব ছোট এবং গৌণ মনে হয়। এই কাজগুলো পুরুষদের করা উচিত। এখন যদি কোথাও পুরুষ না থাকেন, তিনি তার কাজ বন্ধ করে দিলে রোগীরা বিপাকে পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য কাজ করা জায়েজ হবে, কিন্তু আপ্রাণ চেষ্টা করা উচিত এটা থেকে বেরিয়ে এসে এখানে কোনো পুরুষকে দিয়ে বিকল্প করা। আর যদি তার উপরে এটা ডিফেন্ড না করে বরং কোনোভাবে তাদের কাজটা হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এই কাজ করা জায়েজ নয়।